খেলা খেলুন দোকান আছে হ্যাঁ দোকান আছে দোকান আছে আমি একই কথা উচ্চ করে দাঁড়া ছেলে কে বলে নিতো ঘর না হচ্ছে তো বন্ধু এটা শান্ত শান্ত কোথার বলছি এটা আমার বাড়ি দেন লাইভ হচ্ছে আমি এনগেজ করতে হবে এদিকে আসুন আমার সঙ্গে এদিকে আসুন আমার বাড়ি দেন তো খর তো এই কোন কারণে এই এদু চলো দেখো দেখানি উনে হইরো এদি গিয়ে চলে আসেন হইরো এটা কার বাড়ি কই কাজী মনে না এটা তো সাপটা কখন দেখতে পাবে ছিল সাপটা খেয়াল আরে ছিল নিয়ে সরা ছিল তখন এই কতক্ষণ আগে দেখলে এটা মানে সঞ্জিবলাতে সঞ্জিবলাতে মানে সঞ্জিব হয়ে ভর হয়েছিল অ্যাকচুয়ালি আপনাদের ফোন করার আধ ঘন্টা আগে ঠিক আছে কোনো ব্যাপার না তো যাক দেখতে পেয়েছি এটা তো বাইরে তো মানে খড়ফড় রাখা হয়েছে অনেক কাজ চলছে এখন বাইরে ধান কাটা চলছে ধান কাজ চলছে এই খেয়াগুলো বাগা ছিল ধান চলছে ধান জানে তখন দেখি লই এসে মানে খেয়াগুলো নিয়ে এটা রাজীব পালে দিছিল রাজীব মণ্ডল না এই কাটনি দেখি বেরি আছে সাথে ঠিক আছে শান্ত হয়ে যাও জয় হিন্দ দোস্ত আজকে আমরা চলে এসেছি পাঁচরা এলাকার বড়কুড়ি গ্রামে তো যেখানে একটা সাপ দেখতে পাওয়া গেছে সাপটা বের হয়েছে রাজীব মণ্ডলের বাড়িতে তো ওনার বাড়িতে ধানের এখন কাজ চলছে ধান ঝাড়া হচ্ছে প্লাস তার সঙ্গে সঙ্গে পাশের বাড়িতে কয়লা রাখা আছে ঠিক সেইখানে একটা সাপ দেখতে পাওয়া গেছে জ্বালানির জন্য কয়লা রাখা আছে ঠিক আছে তো যাও সাপটা এসে দেখলাম যে সাপটা একটা বৃহত্তর সাপ খরিশ সাপ আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরে আমি সেটাকে বার করবো এবং দেখাবো সেটা কত বড় আমি জানি না বাট দেখলাম যে এটা খরিশ সাপ তো সাপটা আমরা উদ্ধার করবো তার আগে বলি আমি অমিত শর্মা আপনাদের স্নেক শর্মা ইউটিউব চ্যানেল তো বন্ধুগণ আমাদেরই কমা সাপটা উদ্ধার করবো আর হ্যাঁ এখন সবথেকে বড় নিউজ হচ্ছে যে আমাদের ভারতের সবথেকে বড় ইউটিউবার অমিত ভাই যার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে এক্স ওয়াই জেড ক্রেজি এক্স ওয়াই জেড তো তাকে একটা সাপ কামড় দিয়েছে সাপটা হচ্ছে খরিশ সাপ কিন্তু এখন সে সুস্থ হয়ে আছে তো আশা করছি যে তিনি হয়তো সুস্থ হয়ে যাবেন আশা করছি যে আপনারা সবাই ভাবনার কাছে প্রার্থনা করবেন যে তিনি সুস্থ হয়ে যান তো ঠিক আছে এখন দেরি করবো না সাপটা আমরা উদ্ধার করবো তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন সাপটা রয়েছে কিন্তু সাপটা ঢুকে যাচ্ছে ওদিকে এটা ঢুকে যাচ্ছে কোথাও এদের গর্ত আছে ওদিকে ওদের গর্ত আছে কিছু কখন ছাড়তে হবে এটা দুটো হতে পারে কারণ আসলে ধরেছে আসলে ছিল আর একটা কাজ করে একটা সাবল নিয়ে এসো ঠিক আছে হালকা এটা ভাঙতে হবে কারণ বাড়িটা বুঝলে হালকা না ছাড়লে কিন্তু বেরোবে না ঠিক আছে যার বাড়ি তাকে বলছি একটু ছাড়াতে হবে দৌড়বি না
না বেরোবে না আজকে দেখি কি কন্ডিশন থাকবে আমি দেখে থাকবো থাক কিছু করে দেবো না থাক আমি দেখতে পেয়েছি এখানে আছে কিন্তু আমি দেখলাম যে যদি না বেড়ে যায় কুকুর যদি বেড়ে গেলে আমার সমস্যা হয়ে যাবে মুখ এইদিকে আসে তো বন্ধু বোন সাপটা আপাতত এই মুহূর্তে ছিল এখানে কিন্তু কোনো কারণে স্বাভাবিক সাপটা হলো গর্তের মধ্যে তো দেখতে পাচ্ছেন একটু শান্ত শান্ত হয় একটু তো আমাদেরকে রিকোয়েস্ট করবো যখন এই কয়লা বা কোনো পুরাতন কাঠ কয়লা বা কোনো ইট সরাবেন তখন সাবধানে সরাবেন কারণ সাপ ওই সব জায়গাতে বেশি পছন্দ করে থাকার ঠিক আছে মারা ফেলে একটু ছেড়ে যাবে মনে হয় একটু শক্ত হবে না ছেড়ে যাবে ঠিক মানে তোমার ফেলে আগে ছুটে থাকবে আমি তো ওইটাই ভাবছি ওইটা আমি ভাবছি না বেশি দূর যেতে পারবে না গেলেও জায়গা আছে সাবধানে এইটা এইটা মুড়ি ঘর না এটা মুড়ি ঘর না দোকান আছে আমি তখন চলো ওদিকে বেরিয়ে গেছে লাগবে না হয়ে গেছে কাজ তখনই বলো দোকানে সাপ আছে দোকানে সাপ আছে দোকান আছে আস্তে 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 হবে হবে কেন বাবা
ها তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন একটা আমরা কোবরাকে রেস্কিউ করেছি তো যা দুটো সাপ দেখতে পাওয়া গিয়েছিল তো একটা বেরিয়ে গেছে এত খড়ের মাঝে আর একটা সাপ আছে ওখানে থাকবে ها ধরবো না ধরে যাবে কি কোথা থাক 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 দেখছি 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 ওই পাশে বেরোলে আমাকে বলবে ঠিক আছে চকলেট এগুলো সাপুরে সাপ নয় হ্যাঁ এগুলোতে বিষ আছে মনে রাখবে দূরে থাকো দূরে থাকো সাপ খেলে কিছু করা থাকবে না তুমি টিভি কেসার লাগাইছো মার্কে মাঝে করবে আপনার চক্কর হইছে এ চক্কর আছে ওরে করিস বেড়া করিস করে মামুনি হ্যাঁ
কে বলছিলে ঢাকনা সাহেব হ্যাঁ বলছি আয় আয় ফরেশ আর কে বলছিলে সোমনাথ দেখো একটু শুনে রাখো অনেক কাজ আসবে দেখো এটা হচ্ছে জোড়া সাপ এটা নাগ নাগিন বলা হয় না সেই নাগ নাগিন এটা হচ্ছে মেল আর ফিমেল ছেলে আর মেয়ে সাপ একসঙ্গে চলে এসছে কোনো কারণে ঠিক আছে এই শীতকালে সাপ খুব কম দেখতে পাওয়া যায় সবাই জানো হয়তো আচ্ছা ঠিক আছে আমি ভালো করে বলবো ভালো করে শুনে রাখো এরা খুব কমই দেখতে পাওয়া যায় জোড়ায় জোড়ায় ঠিক আছে এই শীতকালে ওরা একসঙ্গে বসবাস করে শীত ঘুম দেওয়ার জন্য যাক দেখতে পেয়ে গেছে বলে নেহাত রক্ষা পাওয়া গেছে না হলে বিবাহ হতে পারতো ঠিক আছে ভরসা করো ভগবান করো ভগবানের উপর ভরসা রাখো সব কিছু ঠিক হবে তো এটা প্যাক করে নি প্রথমে হ্যাঁ এটা প্যাক করে নি যেবার ওটা আমি ক্যাপাসিটি করে বলছি মোবাইল বন্ধ কর বলি কেন আমি দোষ দিই তো মোবাইল ছুটি ছুটি হবে সেটা পেলে ধরো তো দেখি যা হাত হাতে তুমি হাত ছুটি আর ভয় নেই ওরা ভয় নেই ঠিক আছে ভালো করে একটা শোনাও বলবি দেখো এটাকে বলা হয় ভালোবাসায় খরির সাপ সবাই চিনে খরির সাপ ঠিক আছে এটাকে বলা হয় খরির সাপ যাকে ভালো নাম হচ্ছে গোখরো খরিস যখন এই সাপ কামড় দিবে সরাসরি হাসপাতাল যাবে কখনো ওঝাগুনি করে সময় নষ্ট করবে না কারণ একমাত্র হাসপাতালেই আছে ওষুধ সেখানে হচ্ছে অ্যান্টিভেনাম পাওয়া যায় তাছাড়া ওঝাগুনি বা ওঝাদের কাছে কিছু থাকে না কাজ হয় না মানে কি হয়ই না ঠিক আছে তোমার রাখবে এই সাপের মধ্যে সোজা হসপিটাল একদম ঠিক আছে কখনো যাবে না গো আর যদি কোনো সাপোর্ট টাপড়ে আসে তো ঘরে ঢুকতে দেবে না কারণ সাপোর্টরা কী করে ঘরের ভিতরে সাপ ছেড়ে আবার সেটাকে ধরে পড়ে নিয়ে চলে যায় টাকা নিয়ে চলে যায় ঠিক আছে সাপ দেখো আমাদের প্রতিটা ঘরে বের হয় কারণ কী বলতো আমাদের গ্রাম্য পরিবেশ এদিকে কারণ সাপ তো কোথা থাকে কোনো ইট 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 থাকে সেখানে বা কোনো ভাঙা ঘর থাকে সেখানে সেখানে থাকবে তার মানে কি আমাদের ঘরে আশেপাশে সাপ থাকবে তাই অত ভয় করার কোনো দরকার নেই সাপ মানে কি নিজেতে কোনো কামড়াতে আসে না সব মানে সুযোগ মানে কি অসুবিধা না হলে কখনো কামড়াবে না যতক্ষণ সাপের পায়ে পায়ে সাপের গায়ে পা দেবে ততক্ষণ সাপ কামড়াবে না বা সাপের সামনে যাবে ততক্ষণ কামড়াবে না দেখো দুখানা সাপ এগুলো পুরাতন সাপ এগুলো পুরাতন সাপ তো ঘটনা হচ্ছে তো বন্ধু একটু শান্ত শান্ত আপনার বাড়ি এদিকে আসুন এদিকে আসুন আপনার বাড়িতে এদিকে আসুন এদিকে আসুন আপনার বাড়িতে এদিকে আসুন ভালো কথা এদিকে আসুন এদিকে আসুন আমি ডাকছি তো আমি ডাকছি আমি ডাকছি এদিকে আসুন হ্যাঁ অবশ্যই বাড়ি আছে আপনার অবশ্যই আপনার রাখতে হবে আমি খাবো ডিমের আমলেট বানিয়ে তোর সাপ আমি পুষে দিলাম কি সাপ কামালে মানুষের কি হয় সাপ কামড় দিলে মানুষের কি হয় এটা কেজি সাপ
তার সঙ্গে সঙ্গে জানা সমস্ত লোককে অসংখ্য ধন্যবাদ যে সাপটার নামে আমাকে ডাকার জন্য।